জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন ডক্টর ইউনুস বাইডেনের সঙ্গে বৈঠক রাতে তহিদ জয়শঙ্কর বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা দেড় বছরের মধ্যে নির্বাচন আসা সেনাপ্রধানের সংস্কার কাজে দরকার আরও সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপ বললেন ড বদিউল আলম পোশাক শ্রমিকদের আঠারো দফা মেনে সমঝোতা স্মারক সই হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরে ঋণ সহায়তা পেতে সঠিক পথেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ অর্থ সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারের সহযোগিতায় জোর দূতাবাসে প্রবাসীদের সেবায় গাফিলতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি আসিফ নজরুলের মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা না দেওয়ার বিষয়ে তদন্তের আশ্বাস দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র নিউইয়ের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু হয়েছে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের সাইড লাইনে আজ রাতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বহুল আলোচিত বৈঠক হবে নিউইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতা বৈঠকে বসবে গত আট আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এটি ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন অভিবাসন ও ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন সফরের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা এবং বাংলাদেশের বন্ধুদের সাথে আলাপ নামে আরেকটি সাইডলাইন বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে পৌঁছছেন প্রধান উপদেষ্টা এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে রয়েছে নিউ ইয়র্কে অধিবেশনের কমনওয়েলথ মন্ত্রীদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা সবার ভবিষ্যৎ সুরক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি বিনিময়কে সহজ করা জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর প্রতিশ্রুতি পূরণের কথা উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এর আগে নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্কর টুইটারে এক পোস্টে জানান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা As we speak of securing our common future, we have to be ready to make inconvenient choices, difficult trade offs, and critically question the decisions we take. While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves. To critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. Madam President, what is key to me is to rediscover learning beyond skewed remit of education only. We need to blend content with values that spark creativity. We also need to democratise digital technology tools. applications and innovations beyond profit. আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুল জামান সোমবার ঢাকায় রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে সেনা প্রধান বলেন রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন পরিস্থিতি যাই হোক না কেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর দেন তিনি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে জানান জেনারেল অন্তর্বর্তী সরকারকে নেওয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার প্রস্তাবে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা বলেন জানান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোডম্যাপ বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের তবে আঠারো মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি জানান তিন মাসের মধ্যে সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে অনুষ্ঠানে জানানো হয় এবছরের প্রথম আট মাসে দুশো চব্বিশ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে জৈন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে আঠাশ জন হত্যার শিকার হয়েছে একাশি জন এবং অপহরণ ও পাচারের শিকার হয়েছে উনিশ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে একশো তেত্রিশ কন্যা শিশু এমন বাস্তবতায় যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন জরুরি ভিত্তিতে প্রণয়নের দাবিও জানানো হয় আমি মনে করি যে এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের সাথে সংলাপ হবে এবং একটা কার্য একটা রোডম্যাপ ব্যবস্থা সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয় তো আমরা সুপারিশ করার দায়িত্ব নব্বই দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সেক বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয় ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভিরুল ইসলাম উপস্থিত ছিলেন পরে আবদুল মঈন খান সাংবাদিকদের জানান কোরিয়ার সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগ রয়েছে সে বিষয়ে আলোচনা গুরুত্ব পেয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে গত সতেরো বছরে দুর্নীতিতে বাংলাদেশে এগিয়ে থাকায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ড মঈন খান আগামী দিনে সব সংকট কাটিয়ে কোরিয়া বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলেও মনে করেন বিএনপি নেতারা কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মূল নীতি এবং আমরা সেই নীতি অনুসরণ করি কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক ও সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে এর ফলে শ্রমিকদের হাজিরা বোনাস ও টিফিন ভাতা বাড়ার পাশাপাশি কাজ চলবে ন্যূনতম মজুরি বাস্তবায়নে সেই সাথে আগামী দশ অক্টোবরের মধ্যে মালিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে এর পরও বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের শ্রমিক অসন্তোষে জেদ ধরে অশান্ত সাভার আশুলিয়া ও গাজীপুরের কয়েকশো রপ্তানিমুখী পোশাক কারখানা পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েনের পর কয়েকদফা পোশাক শ্রমিক ও মালিকদের সাথে বৈঠকে বসে সরকার মঙ্গলবার সচিবালয়ে শ্রম উপদেষ্টা নেতৃত্বে চারজন উপদেষ্টা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ পোশাক শিল্পের কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে 50টি দাবি পর্যালোচনা করা হয় এর মধ্যে শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা টিফিন ভাতা আরও দশ টাকা বাড়ানো সহ শ্রমিকদের টিসিবির মাধ্যমে কম মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয় এছাড়াও ব্ল্যাকলিস্ট করে শ্রমিক হয়রানি বন্ধ দশ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধ সহ মাতৃত্বকালীন ছুটি তিন মাসের বদলে চার মাস করার সিদ্ধান্ত হয় শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার জুলাই হতাহতদের প্রধান উপদেষ্টা তহবিল থেকে সহায়তা সহ আঠারোটি দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সমঝোতা স্মারকে সই করেন আমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা তোমরা জারজার কর্মে তোমরা ফিরে যাবে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের প্রতি সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ না হয় কোনো ভাঙচুর না হয় এইটা আমার উদ্যতা আহ্বান থাকবে পোশাক শিল্পের বাজার যাতে হাত ছাড়া না হয় সেজন্য শ্রমিকরা এখন কাজে ফিরবে বলে আশা শ্রম উপদেষ্টার আর কোনো অজুহাতে চুক্তির বরখেলাপ না করতে মালিকদের সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না শিল্প কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও উপদেষ্টারা জানান সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা দূতাবাসে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোন অনিয়ম বা গাফিলতি হলে শ্রমকল্যাণ উইং এর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হলে আবারও তদন্ত করা হবে এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপিদের মতো সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান এই উপদেষ্টা মিরাজ হোসেন গাজীর রিপোর্ট দায়িত্ব নেওয়ার পর ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে আর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক উপস্থিতির আগে কিছু ভালো খবর দেওয়ার প্রস্তুতি ছিল তার। এখানে যারা বিনিস্থিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করে কৃতজ্ঞ ওনাদের প্রতি অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক আসিফ নজরুল জানান দায়িত্ব নেওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনার ব্যবস্থা করা হয়েছে প্রধান উপদেষ্টার সরাসরি উদ্যোগে আমিরাতে সাজা হওয়া প্রবাসীদের মুক্ত করার মতো বড় সফলতা আছে সরকারের আর এই প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি দূতাবাস ও বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়েও জানান উপদেষ্টা ড আসিফ নজরুল একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত করবিরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম ট্রিটমেন্ট পান এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউন্ড ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব মালয়েশিয়ার শ্রম বাজার আবারো চালুর বিষয়ে প্রধান উপদেষ্টাকে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এর মধ্যে অনুরোধ করেছেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা এ সময় প্রশ্ন ছিল মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়েই অনেক রিক্রুটিং এজেন্সি কাগজে সই নিচ্ছে এমন অভিযোগে কি করবে মন্ত্রণালয় সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব এখন যেই লোকটা ধরেন তার পাঁচ লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা সে লাখ হয়তো লিখে লিখে দিচ্ছে দিচ্ছে আজকে মাস পর যখন আমরা দুই তিন ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ের সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং রিকুটিং এজেন্সির শ্রেণী শ্রেণীবিন্যাস করার কথাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতে আইএমএফ এর শর্ত পূরণে বাংলাদেশ সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় সংস্থাটি পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ নিয়েও চরম আপত্তি ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বৈঠক শেষে এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরা রাশিখা জিয়াউল হকসবুজের রিপোর্ট বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে বাংলাদেশকে দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এখন চলছে বাকি তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তার জন্য বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা এর অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে প্রধান কার্যালয় যান সফররত পাঁচ সদস্যের প্রতিনিধি দল তিন ঘন্টার দীর্ঘ বৈঠকে কী আলোচনা হয়েছে সে কথাই জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র সার্বিকভাবে মনিটরি পলিসি ব্যালেন্স অফ পেমেন্ট ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন সেটা হলো চব্বিশ বিলিয়ন ইউএস ডলার এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে উনিশ দশমিক চার সাত বিলিয়ন ইউএস ডলার এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব। অর্থাৎ আমরা গিভ আপ করবো না আমরা মনে করি যে দুই সালে যখন এই প্রোগ্রাম শেষ হওয়ার কথা ক্লোজিংয়ে যখন শেষ হবে তখন আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ নামের বিশেষ পদ্ধতি চালু রাখা নিয়েও চরম আপত্তি আইএমএফ এর যেই অর্থ এখন মজুদ রয়েছে তা দিয়ে তিন মাসের বেশি আমদানি খরচ মেটানো সম্ভব নয় জানিয়ে রিজার্ভ বাড়ানোর তাগিদও দেন তারা এক্সচেঞ্জ রেট বিষয়ে আসলে আইএমএফ বারবারই ক্রলিং পেগের বিষয়ে তাদের একটা আপত্তির কথা বলেছে তারা বলেছে ফরেন এক্সচেঞ্জ রেজিম অর্থাৎ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একটা কিছু তারা বলার চেষ্টা করেছে তো এখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুধহার দশমিক পাঁচ শূন্য বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে নয় শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কারের জন্য আইএমএফ কি ধরনের সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ সকালে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে একথা জানান তিনি সংস্কারের বিষয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সাথেও তাদের আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন শুধু আইএমএফ নয় অন্যান্য দাতা সংস্থার সাথেও কথা হচ্ছে আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি সালিউদ্দিন বলেন দাতা সংস্থাগুলোর সাথে কথা বলে অর্থনৈতিক খাতগুলোতে কারিগরি সহযোগিতা এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতার ব্যাপারে আলোচনা করা হবে আমাদের দরকার দরকার যতটুকু পারি দেশের সম্পদ করে করবে কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্যে লাগবে এর মধ্যে আইএম একটা আমাদের অন্যতম যারা সাধারণত ব্যালেন্স অব সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পৃথিবীর সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো একটা আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ এটা কিন্তু এসে না টেকনিক্যাল টিম না তারা আসছে যে আমরা কতদূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্থার বিরোধী আমরা পদক্ষেপ নিয়েছি ব্যাংকিং সেক্টর বলেন এনবিএর সেক্টরে আমরা নিয়েছি এটা সময় কিছু লাগবে অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই ঋণে আলাপ করেছে হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেছেন জুলাই বিপ্লবের পর নানানভাবে খোলস পাল্টিয়েছে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনা পালিয়েছেন বলে সব আওয়ামী চলে গেছে এমনটি ভাবছেন তিনি মানবতা বিরোধী অপরাধে জড়িত শেখ ভারত আশ্রয় দিয়ে দুদেশের সুসম্পর্ক রক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মনে করেন আনসারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা অভিনয় তিনি ক্ষমতাকে প্রলম্ভিত করবেন না বলেও তার বিশ্বাস আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি কাজ করেছেন দেশের একাধিক গণমাধ্যমে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্টও সমালোচনামূলক সাংবাদিকতার কারণে দুই সালের জানুয়ারিতে দেশ থেকে নির্বাসিত করা হয় আনসারিকে দুই থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশ ছেড়ে যাওয়ার নয় বছর পর ১২ সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা নির্বাচন জালিয়াতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন সোচ্চার কণ্ঠস্বর বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের নানা প্রসঙ্গের কথা জানান এই সাংবাদিক দীর্ঘ পনেরো বছরের যে দুঃশাসন অপশাসন মানুষের উপরে নির্যাতন অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকার আহাজারি এবং যারা প্রাণ হারিয়েছে যাদেরকে তুলে নেয়া হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত অসংখ্য মানুষের স্যাক্রিফাইসের শেষ জবনিকা হচ্ছে পাঁচই আগস্ট এবং যেটি ঘটিয়েছে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে জনতা সেখানে একীভূত হয়েছে আস্থা রাখতে চান বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপর আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানি উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন তিনি পৃথিবীর বহু সম্মান খ্যাতি ওনার আছে উনি চাইলে আরও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে নানাভাবে থাকতে পারতেন তো আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন তবে তিনি চাইবেন যে যে আমানতদারি তিনি পেয়েছেন সেই আমানতদারি যাতে সঠিক ব্যবহার হয় জনগণও চাইবে যাতে এই আমানতের খেয়ানত যাতে না হয় আপনি তো বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে এটা ভাববার তো কোনো কারণ নাই কারণ তাদের দোসররা তাদের ছাত্রলীগ যুবলীগ এরাই তো তো তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সরকারকে করা অবস্থায় ফেলার জন্য দেশে বিদেশে কথা বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন প্রসঙ্গেও ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত মানে করেছে আমি সেটা জানি এবং প্রফেসর ইউনুসও সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চান সেটিও একটা সাধুবাদ পাওয়ার যোগ্য যে আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন আমরাও চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক এক আমাদের দীর্ঘ প্রতিবেশী কিন্তু আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না সেটা সেটাকে সৌপর্দ করতে হবে ওই ক্রিমিনালকে আইনের আওতায় এনে তার জবাবদিহিতার মুখোমুখি করতে হবে এই ক্ষেত্রে ভারতকেই সহযোগীর ভূমিকা পালন করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে অভিমত মুশফিকুল ফজল আনসারির মুহিবুল্লাহ মুহিব বাংলা ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয় যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হয়ে এডিস মশা নিধনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি সকালে পুরান ঢাকার আরমানি সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান এই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বারোটি টিম কাজ করছে যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তিনি এছাড়াও নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরুর আহ্বানও জানান উপদেষ্টা প্রতিবছর বছর ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও অতীতের সময় মতো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমান সরকার এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি বলেন লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় নয়শো ক্রস করে গেছে যেটা খুবই আলাদ এটাকে একেবারেই নামিয়ে আনতে হবে যে অফিসারদের পক্ষে সম্ভব না যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে করবেন সেই জন্য আমাদের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছেন কাউন্সিলর সাহেবরা আছেন ওনাদেরকেও আমি আজকে বললাম মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন পরিষ্কার রাখা পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানিয়েছেন পহেলা অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও পহেলা নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ সে সাথে পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান তিনি সকালে রাজধানীর মোহাম্মদপুরে এই সংক্রান্ত জনসচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দ রুজান হাসান ব্যবসায়ীদের সাথে মত এই উপদেষ্টা জানান পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর অতিমাত্রায় ব্যবহারের ফলে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে তা থেকে মুক্তি পেতে আপাতত পলিথিন ব্যাগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত পহেলা অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপ্রাইলিন ব্যাগের ভিতরে সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি পহেলা নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি একই সাথে পহেলা নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব ঢাকা আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসানের প্রত্যক্ষ মদদে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রনক জাহান এমপির ঘনিষ্ঠদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত সেপ্টেম্বর হাবিব হাসানের ছেলের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয় তার ধারণা অভ্যুত্থান প্রতিরোধে এগুলো ব্যবহার করা হয়েছে এ সময় এমপির তিন ঘনিষ্ঠকে আটক করে পুলিশ অভ্যুত্থানের সময় উত্তরার থানাগুলো থেকে যেসব অস্ত্র খোয়া গিয়েছিল তার বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি বেশি সময় আটকা থাকার পর সাজেক থেকে ফিরেছেন প্রায় চোদ্দশো পর্যটক এদিকে তিন দিনের জন্য সাজেক ভ্যালি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় তারা সাজেক থেকে রওনা হয় পর্যটক বহরে ছিল পিক আপ চাঁদের গাড়ি সিএনজি ও মোটরসাইকেল নিরাপদে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটকরা তারা জানান অবরোধের কারণে সাজেকে পানি ও খাবারের সংকট দেখা দেয় নানান ধরনের গুজবের কারণে পর্যটকদের মাঝে ভয় ও আতঙ্ক ছিল খাগড়াছড়ি জেলা সদরে আঠারো সেপ্টেম্বর ফার্নিচার ব্যবসায়ী মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলে প্রতিবাদে শনিবার থেকে শুরু হয় বাহাত্তর ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি আকস্মিক ধর্মঘটে সাজাকে আটকা পড়েন পর্যটকরা এদিকে চট্টগ্রামের রাউজানে মনিরিয়া যুব তবলিক কমিটির খানা ও লাইব্রেরি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজদে করিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে আজ পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকাল সাড়ে চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় এ বি এম ফজলে করিমকে গত বারো সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সাবেক চংটল সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ পরে উনিশ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে হামলার ইন্ধন হত্যার অভিযোগে কয়েকটি মামলাও হয়েছে শেষ করবো ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন ডক্টর ইউনুস বাইডেনের সঙ্গে বৈঠক রাতে তহিদ জয়শঙ্কর বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা দেড় বছরের মধ্যে নির্বাচন আশা সেনা প্রধানের সংস্কার কাজে দরকার আরো সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপ বললেন ডক্টর বদিউল আলম পোশাক শ্রমিকদের আঠারো দফা মেনে সমঝোতা স্মারক হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরে ঋণ সহায়তা পেতে সঠিক পথেই বাংলাদেশ বৈদেশিক রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারের সহযোগিতার জোর দূতাবাসে প্রবাসীদের সেবায় গাফিলতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি আসিফ নজরুলের মালয়েশিয়া যেতে না পারাদের টাকা না দেওয়ার বিষয়ে তদন্তের আশ্বাস এই ছিল এখনকার মতো পরের সংবাদটা সাড়ে দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ